হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে এত সুন্দর ওয়েদার দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, ঘর থেকে বাহিরে আসলাম এখানে যে রোদে একটু যাই। অনেকদিন পরে এরকম সুন্দর একটা রোদ পেয়েছি, গতকালকে ছিল না অবশ্য এরকম। এই দুই একদিন ধরে আবার একটু বৃষ্টিও হচ্ছে এখানে। এখানে যে বৃষ্টি হয়েছে আমি দেখাবো আরেকটু পরে। আমার ছাদে এখানে অলরেডি বৃষ্টির পানি জমে গেছে, তাইলে বেশ বৃষ্টি হয়েছে। তবে রাতটা বৃষ্টি হয়েছে আমি দেখিনি, সকালে উঠে দেখছি যে এখানে বৃষ্টির পানি জমছে। আর বৃষ্টির পরে যে সকালবেলা এত সুন্দর রোদ হবে সেটা বুঝতেই পারিনি। কারণ কাল ও আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কালকে রাতের বেলায় আমি কখন এখানে ইংল্যান্ডে আমার আসার প্রায় এক বছরের বেশি হয়ে গেছে, তো আমি এতদিন শুনিনি যে এখানে মেঘ ডাকে। আর গতকাল রাতে দুই তিনবার এমন জোরে জোরে মেঘ ডাকছে আমি নিজেই ভয় পেয়েছি। কারণ জুয়েল আমাকে বলতেছিল যে ইংল্যান্ডে সাধারণত মেঘ ডাকে না, বাট এখানে গতকালকে দেখছি যে মেঘ ডাকছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর শেষের বার যখন মেঘটা ডাকছে এত জোরে ডাকছে, এত জোরে যে আমি ভয় পেয়ে গেছি। জুয়েল হচ্ছে, আমি যখন জুয়েলকে বললাম এটা কি মেঘ ডাকলো, তো বলছে আরে না মেঘ ডাকে না। বলছি না এটা মেঘই ডাকছে। তারপরে দেখছি যে বৃষ্টি হওয়া শুরু করছে, তো বলছে তাইলে মনে হয় মেঘই ডাকছে। বলছে হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি। তো কালকে জীবনে প্রথম এই ইংল্যান্ডে মেঘ ডাকা শুনলাম আর ভয়ও পেয়ে গেলাম। বাট আমাদের দেশে তো আমরা মেঘ ডাকা শুনতে, ঝড় দেখতে এগুলো তো অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এখানে তো আমি আসার পরে এরকম কখনো দেখিনি বা শুনিনি। এখানে ঝড় দেখেছি, তবে ওরকম না আমাদের দেশের মতো না, এই স্বাভাবিক আর কি। তবে গতকালকে আমি প্রথম মেঘ ডাকাটা শুনলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানেও কিন্তু মেঘ ডাকে। এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ছাদে গতকালকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিটা কেমন জমছে। এই যে এখানে বৃষ্টির পানি জমে গেছে, জমে ঘির একবারে বৃষ্টির পানি। এখানে আবার মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি যে মাঝে মাঝে যখন অনেক বেশি ঠান্ডা পড়ে তখন এই পানিটা আবার ই হয়ে যায়, একবারে বরফের মতন হয়ে যায়, আর অনেক মানে পিছলা থাকে। যদি ওর পরে পা দিই তাহলে ডাস করে পড়ে যাব, এরকম থাকে আর কি। প্রথমে আমি যখন এখানে এরকম পিছল হয়ে মানে পিছলা হয়ে গেছিলো, আমাদের গ্রাম্য ভাষায় পিছলা বলি আমরা, এরকম হয়ে গেছিলো, অন্যরকম পিছলা হয়ে গেছিলো, তো তখন আমি জুয়েলকে বলছি এটা কি, আমি বলছি দেখো এখানে বরফ পড়ছে রাতে। তো বলছে আরে বরফ পড়েনি, এখানে ওই যে পানি জমছিল ওই পানির উপরে এটা মানে বরফের মতো ওরকম একটা স্তর হয়ে গেছে। আমি বলছি আরে না, পরে দেখছি যে না। আর আমি তো ওর পরে উঠে পড়তে গেছিলাম, মানে উঠে যাইতে গেছি, আর সেই দেখি যে ওরে বাবা, আর এত পিছলা মানে প্রচণ্ড পিছলা ছিল। আর এই দেখেন আমাদের এখানে সামার আসলে এরকম যেখানে সেখানে এরকম সুন্দর ফুল হয়ে যায়। এখানে কিন্তু আমরা লাগাইনি, এটা এমনি থেকে এই সুন্দর ফুলটা হয়েছে। আর এখানে আমি দেখেছি বেশিরভাগ একটু যেখানে একটু গাছপালা আছে ওই পার্কে ঠার্কে এগুলো বেশ, এই ফুলগুলো বেশ ভালোই হয়, আবার এগুলো সাদাও হয়। এই যে এখানেও আছে, আবার হঠাৎ কেউ যদি আমি এভাবে জাস্ট এভাবে যদি শো করি তাহলে মনে হবে যে এটা লাগানো, বাট এগুলো কিন্তু লাগানো না আর কি, এগুলো এমনিতেই হয়েছে। এই যে আপনাদের সাথে অনেক গল্প হলো, এখন বাসার কিছু কাজ আছে সে কাজগুলোও করতে হবে। তো এখন দেখি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। চলেন এখন আমি বাসায় যাই, বাসায় যেয়ে কাজকর্ম শুরু করি। শুধু কি গল্প করলে হবে, কাজও তো করতে হবে, খেতেও তো হবে, রান্নাও তো করতে হবে, কি বলেন? এই যে আপনাদের জুয়েল ভাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে সব কিছু আমার জন্য উনি এখানে রেখে গিয়েছেন। এখন সেগুলো পরিষ্কার করতে হবে, তারপরে ভাত রান্না করতে হবে। তরকারি মনে রান্না করা আছে, ফ্রিজে তরকারি লাগবে না, বাট এগুলো আগে পরিষ্কার করতে হবে। দেখেন কি করে রেখে গেছে উনি, এই যে উনি হচ্ছেন এভাবে রেখে গিয়েছেন আমার জন্য। এখন আমার এগুলো সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার পরে তারপরে আবার ভাত রান্না করতে হবে, কারণ উনি এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর এটা হচ্ছে আমার ছোটখাটো একটা কিচেন। তো আমি এখন এগুলো একটু পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু গল্প করি, কারণ এগুলো এখন আমাকেই করতে হবে। জুয়েল এখন আর পারবে না, ওর এখন আর সময় নেই এগুলো করার। আর যেহেতু আমি এখন বাসায় আছি তো আমাকেই করতে হবে। তার আগে আমি একটা কাজ করি, আগে একটু ভাত বসিয়ে দিই, না হলে জুয়েল আবার চলে আসবে, ওর আবার টাইম হয়ে যাবে কাজে যাওয়ার, তাহলে আমাকে আগে ভাতটাই বসাই দিতে হবে।
নাস্তা করার পরে আর এগুলো ওয়াশ করা হয়নি, এগুলো ওয়াশ না করেই আমি লাইভে চলে গিয়েছিলাম, এর জন্য আর কি জমে গেছে। আর আমি ভাবছিলাম মনে হয় জিএল আমাকে একটু হেল্প করবে, ও হেল্প করার টাইম পাইনি, আজকে ওর অ্যাসাইনমেন্ট ছিল, ওগুলো সাবমিট করতে হয়েছে, এর জন্য সময় পাইনি আজকে হেল্প করার। না হলে ওই সাধারণত হেল্প করে, আমি এখানে রেখে দিলে ও ও ধুই আর কি, ধুয়ে দেয়। আমার এটা ধোয়া শেষ, এখন চাউল বের করি। এখন আমরা সিদ্ধ চাউল রান্না করি, এর জন্য আমাদের রান্না করতে বেশ দেরি হয়, মানে অনেক দেরি হয়, আগে 10 মিনিট বা 15 মিনিটে হয়ে যেত। আগে তো রান্না করতাম হচ্ছে লাইলা বাসমতি যেটা ছিল ওইটা, বাট এখন তো সিদ্ধ চাউলটা রান্না করি আমাদের দেশের মতন, এর জন্য এটাতে অনেক সময় লাগে। আমি তরকারি রান্না করলে আমার তরকারি রান্না হয়ে যায়, কিন্তু ভাত হয় না, ভাত হতে দেরি হয়, তবে সিদ্ধ চাল হলেও মজা আছে আর কি ভাতটা। চাউল পড়ে গেছে অনেকগুলা, আমি এখানে পানি এটার মেপে মানে এখানে দাগ দেওয়া আছে না, ওই দাগ অনুযায়ী পানি দিই এখনো, কারণ আমি অনেকে আঙ্গুল মেপে পানি দেয়, বাট আমি ওটা এখনো পারি না অত ভালো দিতে, আমি এখনো পারি না, কেন জানি না, তবে শিখতেছি আর কি, আর নতুন নতুন রাঁধুনি তো শিখতে শিখতে বেশ কয়েকটা বছর মনে লেগে যাবে, তবে না আগের থেকে এখন মোটামুটি একটু পারি আর কি পানি দিতে, আগে বেশি একটা পারতাম না, বাট এখন পারি আর কি। তো এই হচ্ছে আজকে আমার সকালবেলার কাজ ছিল, আর ভাত রান্না ছিল দুপুরের জন্য, যেহেতু গাড়ি আমার আছে, তো আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি, আর আপনাদেরকে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। বাই 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 বাই।